হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে একটা ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই জন্য আমি প্রথম লাইনে ক্রস ঘর নিলাম একটা, এবং দ্বিতীয় লাইনে ক্রস ঘর নিচ্ছি তিনটা, আর দ্বিতীয় লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিলাম তিনটা। এরপর তিন নাম্বার লাইনের পালা, তিন নাম্বার লাইনেও আমি ঘর নিব পাঁচটা, এবং বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব তিন নাম্বার লাইনে পাঁচটা। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আর যারা প্রথম দিক থেকে চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লেলিস্টে প্রথম ক্লাস থেকে একদম বেসিক থেকে শেখানো হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ফুল ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং চটে কী করে পাশে কাপড় লাগায় প্রত্যেকটা জিনিসই ফুলফিল দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে ভিডিওগুলো শিখে নিতে পারেন। আমি এক নম্বর লাইনে ঘর করেছি একটা, দুই নম্বর লাইনে তিনটা, তিন নম্বর, চার নম্বর এবং পাঁচ নম্বর। দর্শক, আমি আবার বলছি, তিন নম্বর লাইন, চার নম্বর লাইন এবং পাঁচ নম্বর লাইনে আমি ঘর নিয়েছি মোট পাঁচটা পাঁচটা করে। ছয় নম্বর লাইনে আমি বাম দিক থেকে এক ঘর কমিয়ে একটা ঘর নিয়েছি, আবার একটা ঘর গ্যাপ দিয়ে আমি একটা ঘর নিয়েছি। আমি আবারও বলতেছি, ছয় নম্বর লাইনে আমি বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর করেছি, আবার একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর করেছি, আবার একটা ঘর গ্যাপ, অর্থাৎ ছয় নম্বর লাইনে ঘর নিয়েছি মোট দুইটা। এরপর সাত নম্বর লাইনে আমি ঠিক মাঝখানে যে ক্রস ঘরটা রয়েছে সেই ক্রস ঘরের সোজাসুজি একটা ঘর নিলাম, তারপরে আমি তিনটা ঘর নিয়েছি এবং তারপরের লাইনে আমি একটা ঘর নিয়েছি। এরপরে লাল ঘরটা ঠিক যেখানে শেষ হয়েছে তার বাম দিক থেকে একটা ঘর নিলাম এবং ডান দিক থেকে একটা ঘর নিলাম এবং মাঝখানের ঘরটা গ্যাপ দিয়ে রাখলাম। দেখুন দর্শক, দুই কোণা থেকে দুইটা ঘর নিলাম। এরপরে প্রথম ঘরটার বাম দিক থেকে একটা ঘর নিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব, অর্থাৎ দুই পাশ থেকে দুইটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব পাঁচটা। আবার এখানে দুই, তিন এবং চার নম্বর লাইনে ঘর হবে মোট পাঁচটা করে। প্রথম লাইনে ঘর নিয়েছি একটা, ঘর বাদ দিয়ে একটা, অর্থাৎ দুইটা ঘর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর লাইনে ঘর হবে পাঁচটা করে। পাঁচ নম্বর লাইনে গিয়ে ঘর হবে তিনটা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি তিনটা ঘর করে নিলাম, এরপরে লাস্ট লাইনে ঠিক মাঝখানের ঘরটায় একটা ঘর তুলে নিচ্ছি। এরপরে আমি চটটা ঘুরিয়ে ঠিক আবারও লাল ঘরটা যেখানে আছে তার ডান পাশ থেকে একটা ঘর এবং বাম পাশ থেকে আরেকটা ঘর তুলে নিচ্ছি, লাল ঘরের দুই কর্নার থেকে দুইটা ঘর। এরপরে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। বাম দিক থেকে এক ঘর বাড়িয়ে মোট ঘর করব পাঁচটা।
তিন নম্বর লাইনেও ঘর নিব মোট পাঁচটা। দর্শক আপনারা চাইলে লাল লাল অংশের কাজটা আগে করে নিতে পারেন, যেটা সহজ মনে হয়। এরপরের ঘরেও পরপর তিন ঘর করব হচ্ছে পাঁচটা করে, অর্থাৎ দুই নম্বর তিন নম্বর চার নম্বর ঘর পাঁচটা করে নিব। দুই নং লাইন, তিন নং লাইন এবং চার নম্বর লাইনে ঘর নিব মোট পাঁচটা করে। পাঁচ নম্বর লাইনে গিয়ে আমি ঘর নিব মোট তিনটা। পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে দিব এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে মোট ঘর নিব তিনটা। ছয় নম্বর লাইনে গিয়ে আমি মাঝখানের ঘরে ঘর নিব একটা। এরপরে অপোজিট সাইডে লালের দুই কোণা থেকে দুইটা ঘর তুলব। লালের দুই সাইড থেকে দুইটা ঘর তুলে নিচ্ছি। এরপরে ঘর নিব আবারও বাম দিক থেকে একটা বাড়িয়ে এবং ডান দিক থেকে একটা বাড়িয়ে মোট পাঁচটা। দুই পাশে দুইটা ঘর বাড়বে এবং ঘরের সংখ্যা হবে মোট পাঁচটা। এরপরে তিন নম্বর লাইনের পালা, তিন নম্বর লাইনেও ঘর হবে পাঁচটা। দর্শক আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন, আমি আপলোড দিয়ে দেবো সেই অনুযায়ী। চার নম্বর লাইনে ঘর করব পাঁচটা। পাঁচ নম্বর লাইনে ঘর করলাম তিনটা এবং ছয় নম্বর লাইনে ঠিক মাঝখান থেকে ঘর করব একটা। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো।